নমস্কার সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা আশা করি সবাই ভালো আছেন শনিবার ঠিক এই সময় আমাদের লাইভ প্রোগ্রাম থাকে আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান সবার জন্য থাকছে তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার নিউমারোলজিস্ট বাস্তুবিদ তন্ত্রসাধিকা মাতৃসাধিকা এক নামে এক ডাকে সবাই তাকে চেনেন অনেক দিন হয়ে গেল আমরা একই টাইমে আমরা কিন্তু অনুষ্ঠান করে যাচ্ছি লাইভ প্রোগ্রাম আপনাদের জন্য সরাসরি ফোন ইন লাইভ আপনারা কথা বলবেন অবশ্যই কিন্তু টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আপনারা অংশগ্রহণ করবেন আমাদের অনুষ্ঠানে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আপনাদের জন্য ফোন নাম্বার থাকবে রেড বক্সের নাম্বার 9804190476 এবং 8240205251 এই দুটো নাম্বারে আপনারা সবাই কথা বলতে পারবেন সবার জন্য আমাদের অনুষ্ঠান সবাই আসবেন অবশ্যই অংশগ্রহণ করবেন আর চেম্বার কিন্তু এবার থেকে হাজরা দক্ষিণ কলকাতা হাজরা মহাকাশ চেম্বারে শুক্রবার করে তাকে পাবেন শুক্রবার করে হাজরা চেম্বার দক্ষিণ কলকাতা হাজরা মহাকাশ হাজরা থেকে বালিগঞ্জ ফারিদ দিকে যেতে রাস্তাটিতেই আপনারা পাবেন মহাকাশ চেম্বার আর অবশ্যই কিন্তু এরপরে আপনারা হাওড়া বালিতেও সোমবার করে পাবেন হাওড়া বালি সোমবার চেম্বার তো যথারীতি রয়েছে আজকে শনি একাদশী এই শ্রাবণ মাস ব্যাপী ভাদ্র মাস ব্যাপী অনেক মানুষ তন্ত্রের কাজ করান প্রতিকার নেন সে ব্যাপারে অনেক কথা হবে আর হাওড়া বেহালা বালি কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়ি তো চেম্বার নিয়মিত আছে হাওড়া বেহালা কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়ি আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সির জন্য প্রচুর মানুষ যোগাযোগ করেন যারা চেম্বারে আসতে পারছেন না দূরে থাকেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বা রাজ্যের বাইরে নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে যারা থাকেন আসতে পারেন না যারা তারা অনলাইনে কনসালটেশন নেন সেটা ভিডিও কল বা নর্মাল কলের মাধ্যমে আপনাদের সাথে আমাদের মাননীয় অতিথি তিনি কিন্তু কথা বলেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি তাই রেড বক্সের নাম্বারটি আপনারা অবশ্যই লিখে রাখবেন কিন্তু রেড বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে 9804190476 আর একটি নাম্বার 8240205251 এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা থাকবে উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার যার যথেষ্ট সুনাম আছে প্রেডিকশন গণনা বিচার দুর্দান্ত করেন প্রতিকার দুর্দান্ত দেন তিনি উপস্থিত স্টুডিওতে সোনার বাংলায় লাইভ প্রোগ্রামে মাতা জাহ্নবী সেন নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার জয় শনিদেব দর্শক বন্ধুরা আজকে এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে বুঝতে পারছি জাহ্নবী আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে আগে শুভসুবিধা বলে দিল আজকে শনিবার শ্রাবণ মাস আমাদের মায়েরা বোনেরা শ্রাবণ মাসে বড় বড় পুজো করে এবং আমরা কথাই বলি গ্রহের মধ্যে গ্রহ রাজ্যের তিনি হচ্ছে শনিদেব এবং সবার চোখ থেকে আমরা লোকাতে পারলেও তার চোখ থেকে লোকাতে পারবো না বলা হয় বেঁচে থাকতে যে কর্মফল দেয় তিনি হচ্ছে শনিদেব তো তাকে সন্তুষ্ট করতে আমরা সকলেই চাই তো এই শ্রাবণ মাস হচ্ছে বিশেষ একটা সময় যে সময় আমরা তাকে সন্তুষ্ট করতে চাই এবং করার জন্য তাকে পূজা করে থাকি কিন্তু এখন বিষয়টা হচ্ছে অনেক দর্শক বন্ধুরা আমায় জিজ্ঞাসা করছে দিদি আমরা যে পুজো করব কেন করব এবং আমাদের শনিদেবের পুজো করলে কেউ নেগেটিভ ইফেক্ট হবে না তো তো সেই বিষয় নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তো আমি প্রত্যেককে বলি যে শনিদেবের পুজো আমরা কারা করব আর কারা করব না শ্রাবণ মাসে পুজো আমরা সকলেই করি কিন্তু সেইখান থেকে আমরা বিশেষ কয়েকটি কাজ করব আগে দেখব যাদের শনিবার দিনটি বিশেষ করে যে মায়েদের বোনেদের ভাইদের শনিবার দিনটি প্রচন্ড রকম ভাবে খারাপ যাচ্ছে বা খারাপ যায় তারা ধরে নিতেই হবে বড় বাবার কুদৃষ্টি তাদের উপর পড়েছে এবং তারা নানান ভাবে এই সমস্যা থেকে বেরোনোর জন্য শনিদেবের পুজো করে অনেকেই বলে যে শনি এখন রেড বক্সে কেউ ফোন করবেন না করলে পার্সোনাল নম্বরে করবেন না এখন ধরা যাবে না পরে করবেন অনুষ্ঠানে এখন কথা বলতে গেলে আপনারা আপনার সরাসরি আমাদের নাম্বার হ্যাঁ করুন আমি কথা বলতে কারণ পার্সোনাল নম্বরে ফোন করলে আমি কথা বলতে পারবো না যাই হোক তো আমরা যখন কথাই বলি বাড়িতে নানান সমস্যা হয় বাড়িতে শনি ঢুকেছে মানে শনির দৃষ্টি পড়েছে তো এই ক্ষেত্রে আজকের দিন যারা পুজো দেবেন মাথায় রাখবেন বড় বাবার পুজো দেওয়ার পর যদি শনিবার দিন আপনার নেগেটিভ যায় তো সেই ক্ষেত্রে তাদের বড় বাবার পুজো প্রযোজ্য নয় আর যাদের বড় বাবার পুজো দেওয়ার পর দেখবেন কোনো সমস্যা না উল্টে ভালো খবর নিউজ পাচ্ছেন ভালো হয়েছে তারা অবশ্যই বড় বাবার পুজো দেবেন আচ্ছা আমরা আরো বিষয়টা নিয়ে এগোবো একটু ফোনটা নিয়ে নিই খুব গুরুত্বপূর্ণ ভাইটাল আলোচনা মাতা জাহ্নবী সব সময় তার টিভি প্রোগ্রামে এই জন্যই এত মানুষ অপেক্ষায় থাকেন ভালো কিছু কথাও শুনতে হবে শুধু ফোন নিলে হবে না সার্বিকভাবে সবার জন্য কিছু ভালো উপায় পরামর্শ তিনি দিয়ে থাকেন তার প্রোগ্রামে হ্যাঁ বলুন কে আছেন কোথা থেকে হ্যালো হ্যালো নমস্কার আমি কার জন্য জানবেন আমি বলুন ছেলের ডেট অফ বার্থ বলুন সালটা কত
সময়টা বলুন। সকাল দশটা দুই, হ্যাঁ 30 সেপ্টেম্বর 1981 সকাল দশটা দুই। কোথায় জন্ম? কি নাম আপনার ছেলের? সম্রাট দেব। সম্রাট দেব, আচ্ছা দেব, ঠিক আছে। এবার শুনুন, সব বলে দেবেন। অনুষ্ঠানের পর আপনারা রেড বক্সের পার্সোনাল নম্বরে যোগাযোগ করবেন সবাই। এখন সরাসরি নম্বরে ফোন করুন। আচ্ছা, কি জানতে চান? কেরিয়ার নিশ্চয়ই কি জানবেন? আমি ১৯৮১ জন্ম, তাই তো? বিয়ে হয়েছে হয়নি? দ্বাদশ স্থানে তো আপনার ছেলের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে, এর মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে আছে। আপনার ছেলে ক বছর বিয়ে হয়েছে? পাঁচ বছর না ছ বছর, আরো বেশি? শত্রুর ঘরে ঢুকে গেছে, বন্ধুদের দ্বারা প্রতারণা এবং ভুল বোঝাবুঝিতে সমস্যা হবে। এবং তার সঙ্গে রবিচন্দ্র বীজ, রবি শনি বীজ ধরে আপনার ছেলে বদনাম হতে পারে, যেটা করেনি সেটা ঘাড়ে চেপে যেতে পারে। হয়েছে কি? যে পদক্ষেপে পা দিচ্ছে সেই পদক্ষেপ যেন উল্টে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, হচ্ছে না? তৃতীয় স্থানে কেতু, সম্পর্কের ঘরে কেতু, নিজের লোকই শত্রুতা করেছে, করেছে তো? তো এগুলো ঠিক করতে হবে দিদি, ঠিক না করলে কোনো উপায় নেই, বহের ফেরেই সমস্যা হচ্ছে। বলুন, আপনি দ্বিতীয়বার যে সুখের আশায় করবেন সেটাও নেগেটিভ হয়ে যাবে। শরীরে রোগ রেখে যদি আপনি সেই জিনিসটা করতে থাকে তো রোগটা তো বেড়ে যাবে, তাই না? রোগটাকে ঠিক করুন, নিশ্চয়ই বিয়ে করবে, কেন করবে না? ঠিক আছে, আচ্ছা আপনি শুনে নিন। গ্রহ সংস্কার করার মা, আপনার ৪২ বছর ছেলের বয়স, ঠিক করে নিন জায়গাটা, সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। প্রত্যেককেই বলি গ্রহগত সমস্যা থাকতেই পারে, বাট আজকে আমার গ্রহ সমস্যা আছে বলেই ফার্স্ট বিয়েটা ঠিক না। আজকে আমি বললাম যে সমস্যা আছে এবং থার্ড পার্সনের জন্য রিলেশনশিপ বদনাম হয়েছে, তো সেইখানে আপনি বলছেন দ্বিতীয়বার বিয়ে দেবো। সবাই সুখের জন্য বিয়েটা করে, কেউ কষ্ট পাওয়ার জন্য না। তা আগে গ্রহের প্রতিকার করবো, জায়গাটা ঠিক করবো, তারপর গ্রহের প্রতিকার করবো, আমি তারপর বেরোবো, না হলে ভাবে এগিয়ে লাভ নেই, আবার সমস্যায় আসবে। আপনি মা, আপনার ছেলে ৪২ বছর, বিয়ের জায়গা ঠিক করি, আবার বিয়ের কথা ভাবুন, একবার ভেঙে গেছে, এটা তো বারবার কাম্য নয়। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ক্যানিং? আচ্ছা, কার জন্য? ছেলের নাম, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখ 7/9/2000। আচ্ছা, সময়? দুপুর 1:03। কোথায়? ক্যানিং এই জন্ম? আচ্ছা, সবাই কিন্তু রেড বক্সের নাম্বার রাতের দিকে করবেন, রাত 8টা থেকে 10টার মধ্যে অথবা অনুষ্ঠানের পর বুকিং এর জন্য। এখন কেউ করবে না, রাত 1:03 দুপুরবেলা বললেন, তাই তো? হ্যাঁ, দুপুর 1:03। আচ্ছা, 7/9/2000। আচ্ছা, আমি আমরা ছকে যেটা দেখতে পাচ্ছি, আপনার ছেলে ধনু রাশি, ধনু লগ্ন, লগ্ন চাঁদা, হ্যাঁ, যেটা লগ্নে দেখাচ্ছে চন্দ্র কেতু গ্রহণদোষ লগ্নে আছে। আপনি কি অসুস্থ? হার্টের কোনো সমস্যা বা বডিতে নার্ভের কোনো সমস্যা হচ্ছে কি?
ভাগ্য স্থানে রবি বসে আছে, মঙ্গল বসে আছে, সরকারি চাকরির যোগ আছে বা কোনো ভালো একটা পোস্টে চাকরির যোগ আছে, কিন্তু সমস্যা হচ্ছে শুক্র হয়ে গেছে নিচস্থ, শুক্র দশম স্থানে নিচস্থ হয়ে যাওয়ার জন্য বরেশ্বর টাকা ধরে রাখতে পারবে না এবং অনেক ভালো সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে, বুঝতে পারছেন, বা প্রমোশন হতে হতে আটকে যাবে, এরকম হয় কি? তো এই জায়গাটা দেখাচ্ছে। এবং সপ্তম স্থান বিয়ের ঘরে রাহু বসে রয়েছে, তো বিয়ে হয়েছে না, বিয়ে তো হয়নি, যখন বিবাহ হবে তার আগে কিন্তু অবশ্যই ছকটা প্রতিকার করে দিতে হবে, বুঝতে পারছেন, বিয়ের আগে ছকটা না মাঙ্গলিক না, কিন্তু সপ্তমে রাহু মানে বিবাহিত জীবনে সমস্যা হবেই, বুঝতে পারছেন। আর চন্দ্রকেতু কোন দোষ মেইন, চন্দ্রকেতু কোন দোষ মানে আপনার ছেলেরও কিন্তু রাগ জেদ বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে না, অনলাইন বুক করুন, রাতের দিকে বিচার করে নিন নিজেরটা, ওগুলো বাকি এক্সট্রা যেগুলো আপনি একটু টাইম নিয়ে আপনারা যোগাযোগ শ্রাবণ মাসের শনিবার, আর জান্নাবেদী বারে জানেন টোটকা টোটকা, আবারও বলছি বারবার রেড বক্সে কেউ ফোন করবেন না, এখন করলে আপনাদেরই অনুষ্ঠানটা হচ্ছে নষ্ট হবে, অনুষ্ঠানটা শুনুন, কথা অনেক বলার আছে, ভাইটাল জিনিস, কথা তো অবশ্যই জান্নাবেদী বলবে, জান্নাবেদী আছে মানেই কথা বলবে, কথা বলার জন্য জান্নাবেদী আছে। আর যে কথাটা বলছি, আজকে শ্রাবণ মাসের শনিবার, সকলেই আমাকে বলতে যে দিদি অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে পড়েছি, ঘরে টাকা পয়সা থাকছে না, বেরিয়ে যাচ্ছে, নানান দিক থেকে চাকরি পাচ্ছি না, আমাদের ব্যবসায় উন্নতি নেই, কোনোভাবেই আমরা দাঁড়াতে পারছি না, কি করব। তাহলে আজকে আপনাদের জন্য খুব ভালো সুযোগ, শ্রাবণ মাসের শনিবার আবার একাদশী ছিল, তো আজকেই শ্রাবণ মাসের শনিবার কি করবেন, খুব বিশেষ একটি ক্রিয়া করবেন, আমরা গোলমরিচ নেব, পাঁচটা গোলমরিচ নেব, পাঁচটা গোলমরিচ সন্ধ্যাবেলা নেব, নিয়ে মাথা থেকে আমরা সামনে না পেছন দিক থেকে পাঁচবার ঘোরাবো, পাঁচবার মাথা থেকে ঘুরিয়ে যে কোনো বাড়ির চার মাথার মোড়ে যাবেন, চার মাথার মোড়ে গিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন, পূর্ব দিকে মুখ করে থেকে চারটে দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকে চারটে গোলমরিচ ছুঁড়ে ফেলে দেবেন, আর একটা গোলমরিচ উপরের দিকে ছুঁড়ে ফেলে দেবেন, ফেলে দিয়ে বাড়িতে চলে আসবেন, দেখবেন আপনাদের যদি অর্থনৈতিক সমস্যা শনিদেবের জন্য নেগেটিভ কুপ্রভাবে হয় বা মানুষের কু নজরে হয় বা অনেক সময় মানুষের ব্ল্যাক ম্যাজিক করার জন্য আমাদের ব্যবসা ডাউন হয়ে যায়, চাকরি ডাউন হয়ে যায়, চাকরি আসে না, তাহলে কিন্তু সেটা কমে যাবে। আর শ্রাবণ মাসে শনিবার করে এই ক্রিয়াটা করুন, দেখবেন আপনাদের মধ্যে নেগেটিভিটি অনেক কমে যাচ্ছে এবং আপনাদের সুফল তো পাচ্ছেনই এবং নিজেদের মধ্যে পজিটিভ এনার্জিও বাড়ছে। আজ আমরা ফোনটা নিয়ে নিই, আবার ডিসকাস করব। বলুন কে আছেন, হ্যালো, হ্যাঁ টিভি ভলিউম কমই রাখুন, বলুন, হ্যালো, আমি মধ্যম থেকে বলছি। আচ্ছা টিভির কাছ থেকে দূরে চলে যান ফোন নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। বলুন ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 17 January 2010। বর্ধমানেই জন্ম? হ্যাঁ বর্ধমানেই জন্ম। ঠিক আছে, 13 বছর, 13+ বর্ধমানে 17/1/2010 রাত 9টা। মাতা জানবি রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর কথা বলবেন এবং রাত্রিবেলা রাত 8টা থেকে 10টা সাড়ে 9টা পর কথা বলে নেবেন 11টা অবধি। আর অনলাইন কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট যারা নেবেন তারা রেড বক্সে যোগাযোগ করুন। আর চেম্বার তো সবার জন্য খোলা, হাওড়া বেহালা কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়ি, আর এবার থেকে দক্ষিণ কলকাতা হাজরা মহাকাশ চেম্বার, হাজরা দক্ষিণ কলকাতায় মহাকাশে শুক্রবার পাবেন, আর হাওড়া বালিতে আপনারা পাবেন সোমবার করে। সবাই ফোনে কথা বলে নেবেন রেড বক্সের পার্সোনাল মোবাইল নম্বরে অনুষ্ঠানের পর এবং রাত 9:30 থেকে 11টার মধ্যে কথা বলবেন মোবাইল নাম্বার, তখন আপনারা পার্সোনাল নম্বরে কথা বলতে পারবেন। শুনুন এবার। আচ্ছা দিদি বলুন কি জানতে চান আপনি আমার ছেলের সম্বন্ধে? আচ্ছা শুনুন, আমি দেখতে পাচ্ছি আপনার ছেলের রাশি মকর এবং লগ্ন হচ্ছে কন্যা,
তো মকর রাশি মানে এখানে লগ্নে শনি আছে, আপনার ছেলে চতুর্থ স্থান পড়াশোনা প্রাথমিক ঘর এবং প্রাথমিক পড়াশোনা বুধ এবং রাহু বসে আছে। অবশ্যই আপনার ছেলে ট্যালেন্টেড, কিন্তু বুধ আর রাহু চতুর্থ স্থান থাকার জন্য একটু কি চঞ্চল হয়ে যাচ্ছে? 3 ঘন্টা প্ল্যানিং করলে কি 2 ঘন্টা পড়ছে, এটা কি হচ্ছে? হ্যালো, আপনার ছেলে কি চঞ্চল হয়ে যাচ্ছে পড়াশোনা যখন পড়ছে, 2 ঘন্টা প্ল্যান করলে কি 1 ঘন্টায় উঠে পড়ছে? এবং পঞ্চম স্থানে চন্দ্র রবি বসে আছে, শুক্র বসে আছে, আপনার ছেলে ইদানিংকালে আপনার কথাও শুনছে না। তার সঙ্গে দেখাচ্ছে এখানে ষষ্ঠ স্থানে বৃহস্পতি এবং মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। তো আপনার ছেলের ব্রেন থাকা সত্ত্বেও কিন্তু এখন চঞ্চলতা মোবাইলের প্রতি কানেকশনের ফলে সেই জায়গাটা কিন্তু করতে পারছে না, তাই তো? তো এই জায়গাটা ঠিক করে নিন, এখনই ঠিক করে নিন, কারণ আপনার ছেলের ট্যালেন্ট আছে, হায়ার স্টাডি ভালো আছে, কিন্তু প্রাথমিক জায়গা কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, আচ্ছা সবাইকে বলি, প্রত্যেক মানুষকে বলি একটা কথা ভালো করে জানবে, আমাদের অনেক এরকম বন্ধু বান্ধব বা আমরা আমাদের আশেপাশের মানুষকে দেখেছি যখন মাধ্যমিক অবধি পড়াশোনা করে, তারা হয়তো ওভারঅল একটা রেজাল্ট করে, ঠিক কলেজে গিয়ে তারা অন্যরকম ভাবে নিজেদের কিন্তু প্রতিষ্ঠা করে নেয়, চেঞ্জ করে নেয়। তো বলে যে মানুষটা মাধ্যমিক অবধি ওভারঅল টেনে টুনে পাশ করে দিয়েছে, কলেজে গিয়ে এত চেঞ্জ হলো কি করে, এরকমও দেখেছি। এরকম মানুষকেও দেখেছি আমরা যে স্কুলে মাধ্যমিক অবধি হয়তো স্ট্যান্ড করতো, কলেজে গিয়ে একদম শেষ হয়ে গেল মানুষটা, মানে তার রেজাল্ট তো দূরের কথা, পাশ হয়তো করতে পারলো না। তো তাহলে কেন হয় যে মানে তাহলে যে পাশ করতো সে ফেল করলো, মানে তার কি ট্যালেন্ট ছিল না, তার তো বুদ্ধি ছিল বলে সে ফার্স্ট হতো, তাহলে পরবর্তীকালে সে হলো না কেন, সে কি তাহলে পরে পড়তো? এইগুলোই হচ্ছে গোহের ফের, এইগুলোই হচ্ছে কানেকশন আমাদের জীবনে, এটাই বাস্তব। গ্রহ যে এক জায়গায় দাঁড়িয়ে নেই সেটার প্রমাণই এটা, আর গ্রহ যে সবসময় তোমার পজিটিভ ফল দেবে এটার ফলই এটা। যদি পজিটিভ ফল দেয় হয়তো টেনে টুনে তুমি পড়াশোনা করলে না পাশ করে গেলে, তুমি বলে বাহ আমি তো পড়লামই না আমি পাশ। আর ভালো যদি সময় না থাকে, নেগেটিভ সময় থাকে, ভালো পড়লে ধরো তুমি ফার্স্ট হওয়ার মতো ক্ষমতা রাখলে, কিন্তু হয়ে গেলে একটা বিষয় ব্যাক, তা এই জায়গাগুলো কিন্তু প্রপারলি আমাদের ঠিক করতে হবে। যাই হোক আমরা পরের ফোনটা নিয়ে নিই। দেখে নিচে আছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? তার জন্য নাম বলুন। হ্যাঁ বলুন, জন্ম তারিখ 15/6/1993, সময় সকাল সাড়ে ছটা। সবাই এই সময় প্রত্যেক সপ্তাহে অনুষ্ঠান আমাদের দেখবেন মাতা জাহ্নবীর, আর অবশ্যই কিন্তু সব চেম্বারের জন্য বুকিং আর অনলাইন কনসালটেশনের জন্য বুকিং ও আপনারা ফোনে করে নেবেন রেড বক্সে। আচ্ছা বলুন, আপনি কার সম্বন্ধে জানতে চান বললেন? নিজের জন্য তো, আপনার নিজের জন্য? হ্যাঁ নিজের জন্য, ব্যবসা 30 বছর। আচ্ছা আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার চোখে মেষ রাশি এবং লগ্ন হচ্ছে আপনার মিথুন লগ্ন, তো লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, মানে আমরা কর্মে একটা ভালো জায়গা দেখাচ্ছে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এখানে আমরা মেইন যে দ্বাদশ স্থানে কেতুর অবস্থান, আর দ্বাদশ হচ্ছে ব্যয়ের ঘর, ব্যয়ের ঘরে কেতু থাকার জন্য অনেক সময় আপনাদের শারীরিক কোনো সমস্যা বা পারিবারিক কারো শারীরিক সমস্যার জন্য আপনাদের অর্থ বেরিয়ে যেতে পারে। এরকম কি হয়েছে আপনাদের কোনো অসুস্থতা হওয়ার ফলে বা কারো শারীরিক কারণে আপনার টাকা বেরিয়ে গেছে, এরকম হয়েছে কি? হয়েছে তো? আচ্ছা শুনুন, তার সঙ্গে দেখাচ্ছে আপনার যেখানে ইনকাম, আপনার ইনকামের ঘরে চন্দ্র শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ আছে, এটাও খুব ভালো, এবং ভাগ্যস্থানে স্বয়ং শনি বসে আছে। সমস্যার বিষয় হচ্ছে আপনার বৃহস্পতি নেগেটিভ প্লেসমেন্টে আছে, তো আপনার সেভিংসটা সেভাবে হচ্ছে না, তাই না? আপনার টাকা জমছে না, এবং তৃতীয় স্থানে মঙ্গল থাকার জন্য আপনার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে মাসে প্ল্যানিং করছেন টাকাটা সরাবেন সেই মাসে কিন্তু উল্টে খরচাটা বেশি হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আপনি পারলে ছটা পরে রেকটিফাই করে ঠিক করে নিন, কেমন? একটু যোগাযোগ করে নেবেন লাল বক্সের নম্বরে পার্সোনালি। আচ্ছা আমরা পরের ফোনটা নেব, তার আগে একটু আলোচনা করে নিই। আচ্ছা, যারা দীর্ঘদিন ধরে শত্রুর জালে জর্জরিত, চারিপাশ থেকে শত্রুতা তোমাকে ঘিরে ফেলছে, কাজ করছো শত্রু, সংসার করছো শত্রু, যেখানেই যাচ্ছে শত্রু, শত্রুর থেকে কি করে বাঁচবো? শত্রুর থেকে বাঁচতে গেলে আজকে কি করবো আমরা?
আজকে শনিবার দিন পাঁচটা গোলমরিচ নেব। গোলমরিচটাকে ভালো করে আবারও বললাম শত্রুর নাম নিয়ে মাথা থেকে আমরা পাঁচবার এই যে পেছন থেকে ঘোরাবো, ঘুরিয়ে পাঁচবার ঘুরিয়ে শত্রুর নাম নিয়ে, শত্রু কি সমস্যা করছে পাঁচটা শত্রুর নাম নিতে পারবে, নিয়ে কি সমস্যা করছে বলে ওই পাঁচটা গোলমরিচকে ভালো করে একটা ভারী জিনিস থেতো করে নাম। থেতো করে নেওয়ার পর ভালো করে গুঁড়ো করে নিয়ে একটু আমাদের গরুর দুধ নিয়ে আসো, ওই গরুর দুধের মধ্যে মিশিয়ে যে কোনো একটা জলাশয়ে গিয়ে ফেলে দিয়ে এসো বা কোনো গাছে দান করে দিয়ে এসো। দেখবে তোমার শত্রু তোমার লাইফ থেকে সরে যাচ্ছে, উল্টে তোমার পা এসে হচ্ছে। ঠিক আছে, এটা করতে হবে। আচ্ছা ফোনটা নিন আপনারা, কিন্তু নাম্বারটা প্লিজ লিখে রাখুন, আর অবশ্যই কিন্তু এটাই শেষ ফোন, এরপরে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন সবাই রেড বক্সের নাম্বারে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান জেলার একটা গ্রাম থেকে বলছি। বর্ধমানের একটা গ্রাম থেকে? আচ্ছা, কার জন্য জানবেন? বলুন জন্ম তারিখ, বলুন। তেইশ মার্চ 2002। সময় বলুন। সকাল 7:15। বর্ধমানে জন্ম তো? বর্ধমান জেলাতেই? না, হুগলি জেলায় জন্ম। হুগলি জেলাতে জন্ম, ঠিক আছে। নাতনির জন্য জানবেন 23-3-2002। আপনি ভালো আছেন তো? আপনি একদম তত ভালোবাসবেনই, আমার প্রোগ্রাম ভালো লাগছে আপনার? ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি দেখি তো যে কোর্সিংতে কোনোদিন পাইনি। আমি একটু জানতে চাই ও কি ক্যাম্পাসিং আগের বছর জুন জুলাই তো শেষ হয়ে যাবে এমএসসি, কিন্তু কি ও চাকরি পাবে? কি পড়ছে ও? ইঞ্জিনিয়ারিং এমএসসি করছে? না না, ও বায়োটেকনোলজি পড়ছে। বায়োটেকনোলজি, আচ্ছা ঠিক আছে শুনুন। কোথায় বর্ধমানেই পড়ছে? না না, এই ব্যারাকপুরে। ব্যারাকপুরে, আচ্ছা শুনে নিন। আমি দেখতে পাচ্ছি লগ্ন হচ্ছে মেষ লগ্ন, আর রাশি হচ্ছে মিথুন রাশি। আপনার নাতির মধ্যে একটা চাইল্ডিস্ট ব্যাপার আছে, বাচ্চা বাচ্চা একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? এবং লগ্নে বাচ্চা সুলভ একটা ব্যাপার রয়েছে আপনার নাতির মধ্যে। ও যত বাচ্চা বাচ্চা বয়স অনুযায়ী বাচ্চা বাচ্চা এটা কিন্তু রয়েছে, তাহলে সব তার সঙ্গে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার নাতির লগ্নে কিন্তু মঙ্গল বসে আছে। লগ্নে মঙ্গল প্রচন্ড সাহস, প্রচন্ড সাহস, প্রচন্ড ডেসপারেট, করবো তো করবো, এরকম একটা সাহসিকতা কিন্তু রয়েছে, তাই না? কিন্তু আচ্ছা আপনি বলুন, এখানে ওর ধনপতির ঘরে শনি রাহু বসে আছে, আচ্ছা ওর আর রবি শুক্রের দারিদ্র যোগ আছে, তো এখানে বলুন তো বাবার সাথে সম্পর্কটা কেমন? ভালো না। আবার দেখাচ্ছে ধনপতি কারে শনি রাহু বীজ দোষ, যার জন্য নাতনি কিন্তু মাঝে মাঝে জেদিও হয়ে যাচ্ছে, যেটা করবো তো করবো এই ব্যাপারটাও আসছে। কিন্তু এবার যেহেতু ক্যাম্পাসিং এর কথা বলেছেন আমাকে, লগ্নে আজকের দিনে বৃহস্পতি ঢুকেছে খুব ভালো, এবং একাদশে শনি আছে আজকের দিনে, খুব পজিটিভ সময়। কিন্তু বলে রাখি আমাদের রবি হচ্ছে ক্যারিয়ারের সবথেকে মেইন পার্ট, আর ওর শিক্ষাগুরুই হচ্ছে রবি, সেই রবি কিন্তু ওর ছকে খুব খারাপ আছে দারিদ্র যোগ হয়ে, বুঝতে পারছেন তো? আপনার আপনি যেমন কনসাস হয়ে জিজ্ঞাসা করছে, সেরকম পারলে একবার আমার সাথে যোগাযোগ করে জায়গাটা ঠিক করুন, নাহলে একটা ব্রাইট ফিউচার হবে। যেটা আমি কি বললাম, যেতে পারবে, কিন্তু রবিও শিক্ষাগুরু, সে দারিদ্র যোগ হয়ে বসে আছে, অর্থাৎ যেটাই করতে যাবে শিক্ষার জায়গাতে বাধা আসবে, বুঝতে পারছেন তো? এই জায়গাটা প্রপারলি ঠিক করতে হবে, যার জন্য ক্যাম্পাসিং এ পাইনি গত বছর, বাধা ও বাধা বিঘ্ন আছে এই বছর, এই বছর ক্যাম্পাসিং হবে, গতবারে আমি বলবো তাহলে ইমিডিয়েটলি জায়গাটা বাধা আছে, মানে ফার্দার স্টাডিজ এ ওর কিন্তু একটু বাধা বিঘ্ন আছে। আমি যখন আপনার সম্বন্ধে বললাম একটু ঠিক করে নিন পারলে, হ্যাঁ, কারণ নাতনির ব্যাপার তো, ব্যাপারটাকে ঠিক করতে হবে, সেনসিটিভ জায়গা।
হ্যাঁ, সবাই ওয়ারিড, সবাই চিন্তিত, কিন্তু জায়গাগুলো ঠিক করে নেবেন প্লিজ। প্রপারলি জায়গাগুলো ঠিক না করলে না আমাদের হওয়া কাজও হয় না। এবং বারবার বলছি গ্রহ বিশাল বড় একটা রোল কিন্তু থাকে গ্রহের, অর্থাৎ 50% জায়গা গ্রহর দ্বারাই পরিচালিত হয়। আজকে আমরা যে পার্সনটা ধরো, আজকে গ্রহ হচ্ছে আমাদের এমন পার্সন যার কাছে আমরা আমাদের আবেদনপত্র জমা করি যে এইটা হতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আর এক একটা গ্রহ হচ্ছে এক একটা দপ্তর সামলায়, কেউ জল দপ্তর, কেউ স্বাস্থ্য দপ্তর, এরকম দপ্তর সামলায়। তো সেই দপ্তরের মালিকের সঙ্গে যদি আপনার দ্বন্দ্ব থাকে, কি করে সেই দপ্তরের কাজটা হবে? তার জন্য তাকে একটু খাইয়ে দাইয়ে সন্তুষ্ট করতে হবে। তো তার জন্যই কিন্তু আমরা কোনো জ্যোতিষীর কাছে যাই, কনসাল্ট করি। আমাদের, আমি বারবার বলি, সমস্ত গ্রহ ভালো হতে হবে এরকম কোনো কথা না। যে গ্রহটা খারাপ সেটাকে যদি একটু প্রেডিক্ট করতে হবে, অবশ্যই তার পজিটিভ ফলটা আমরা পাবো। রেড বক্সের নাম্বার এবার খোলা রইল, লাল বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। রাতের দিকে অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, আপনারা কথা বলে নিন। সবাই যারা চেম্বারে আসবেন, ওয়েল অ্যান্ড গুড, যারা ফোনে ফোনে জানবেন তারাও কিন্তু কথা বলে নিন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ।